তাহলে কি হলো জিনিসটা, যখন আঘাত কইরে কইরে বারবার সামনের দিকে আগাইতেছে, তারপর আমাদের কি হইতেছে যে জিনিসটা ওর আর ফিক্স থাকতেছে না ওই জায়গায়, জিনিসটা বারবার ওর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। এইটার উদাহরণটা তুমি তোমার বাস্তব জীবনের আমার মাত্র দেওয়া উদাহরণটার সাথে মিলাও, সেটা কি, সেটা হচ্ছে এই ধরো প্লাস কিউ হচ্ছে তোমার বড় ভাই, আর মাইনাস কিউ ধরো তুমি বা তোমার ছোট ভাই। এখন কথা হচ্ছে ওই ফর্মুলাগুলো কি আমরা পড়বো কি পড়বো না, বারবার বলতেছি কোনটা এমসিকিউতে আসতে পারে কোনটা রিটেনে আসতে পারে, এগুলো একটু দেখে নিয়ে একটু মাথার মধ্যে গেঁথে নিও যে কখন আমরা কোনটা এমসিকিউর জন্য পড়বো আর কোনটা সিকিউর জন্য পড়বো। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইবতিসাম ওলি। আজকে আপনাদের জন্য স্থির তড়িতের আরেকটা টাইপ নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। এই টাইপটা আমাদের অনেকের জন্য নতুন একটা জিনিস, বাট এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে জিনিসগুলো কিন্তু আমাদের কাছে আর কঠিন লাগবে না। তাহলে চলো আমাদের এই টাইপটা আমরা শুরু করা যাক। দেখো ফার্স্টে আমি তড়িৎ দ্বিমেরুর একটা সংজ্ঞা দিয়ে আমরা জিনিসটা শুরু করতে চাই, সেটা হচ্ছে একজোড়া সমান। তড়িৎ দ্বিমেরুর সংজ্ঞাটা যদি আমরা আগে একটু দেখি সেটা কি, একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে থাকলে তারে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। দ্বিমেরু নামটার মধ্যেই তার পরিচয়, সেটা কিরকম, সেটা হচ্ছে দ্বিমেরু মানে হচ্ছে দুইটা মেরু থাকবে। আমরা জানি আমাদের এখানে কি আছে, একটা হচ্ছে উত্তর মেরু আর একটা হচ্ছে দক্ষিণ মেরু। ঠিক তেমনি চার্জের ক্ষেত্রেও দুইটা মেরু থাকে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ধনাত্মক মেরু আর একটা হচ্ছে ঋণাত্মক মেরু, মানে হচ্ছে প্লাস কিউ আর একটা হচ্ছে মাইনাস। সমান ও বিপরীত আধান বিন্দু আধান মানে হচ্ছে তোমার এই যে পয়েন্ট চার্জ, বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে থাকলে মানে হচ্ছে মানে 12 পরিমাপ দূরত্বে থাকলে তাহলে তাকে আমরা বলবো, পুরা জিনিসটাকে পুরা সেটআপটাকে আমরা বলবো তড়িৎ দ্বিমেরু। এবং তারা আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা কিন্তু হচ্ছে একই রেখা বরাবর সব সময় থাকবে। এই যে একটা লাইন বরাবর আমি আঁকলাম না, আমার এইটা হচ্ছে একটা পয়েন্ট চার্জ, এইটা হচ্ছে আমার একটা পয়েন্ট, এইখানে আমি দেব মাইনাস কিউ, এখানে আমি দেব প্লাস কিউ, এই পুরা এই জিনিসটাকে আমরা বলতেছি তড়িৎ দ্বিমেরু। আর ইংলিশে যদি আমি বলি ইলেকট্রিক ডাইপোল, ডাইপোল মানে হচ্ছে দ্বিমেরু। তোমরা আমি যদি ভুল না করি তাহলে কেমিস্ট্রিতে সে পর্যায়বৃত্ত ধর্মে তোমরা ডাইপোল ডাইপোল আকর্ষণ পড়েছো, ওকে, বা পড়বা হয়তো, তাহলে তোমরা এই জিনিসটা ওইখানে আরো ডিপলি চিন্তা করলে বুঝতে পারবা ডাইপোলের আকর্ষণটা। আমি যদি একটু দেখাই, ওইখানে কি হয় এরকম একটা ডাইপোল, এইখানে একটা পজিটিভ চার্জ থাকে, এইখানে কি থাকে নেগেটিভ চার্জ থাকে, আবার ঠিক সেম অন্য আরেকটা ডাইপোলে তোমার এইখানে কি রাখা হয় নেগেটিভ চার্জ রাখা হয়, এখানে পজিটিভ চার্জ রাখা হয়। তার মানে কি হয়, এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জটাকে আকর্ষণ করায় বিধায় তাকে আমরা বলতেছি ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এইখানে এইটা হচ্ছে তোমার বাংলা আমরা এই ফিজিক্সের ভাষায় স্থির তড়িতের ক্ষেত্রে আমরা এটা বলতেছি তড়িৎ দ্বিমেরু, আর কেমিস্ট্রির ভাষায় এটা আমরা বলছিলাম কি ইলেকট্রিক ডাইপোল। দ্বিমেরু ভ্রামক, এটা আমার জিনিসটা বুঝতে হলে আমার ফার্স্টে তোমাদের একটা চিত্রের মাধ্যমে বুঝাইতে হবে জিনিসটা, যে দ্বিমেরু ভ্রামক জিনিসটা কিভাবে আমরা বুঝতে পারবো। আমরা কি করব, ওই যে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, তোমাদের যদি মনে থাকে যে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড বল যেটাকে আমরা, সেটা আমরা পড়ছিলাম, রাইট। এইখানে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা দুইটা চার্জ নিয়ে আমরা একটা ডাইপোল বা দ্বিমেরু তৈরি করব, ওকে। এইখানে থাকে যদি মাইনাস কিউ আর এখানে আমি বলবো প্লাস, এদের মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 12। এখন আমার কথা হচ্ছে এইখানে আমার সামনের দিকে কি কাজ করবে বলো, সামনের দিকে আমার ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, ই কাজ করবে, রাইট, সামনের দিকে আমার ই কাজ করবে। একটা দিয়ে প্রকাশ করি, দুই বেশি লিখলে ভিজি ভিজি হয়ে যাবে। এখন দেখো জিনিসটা কি হচ্ছে, তোমার এইখানে তুমি একটা, এইখানে আমি যদি বলি একটা নির্দিষ্ট কোণ করে রাখছো এই দ্বিমেরু তড়িৎ দ্বিমেরুটাকে, ওকে। এখন এই ডাইপোলটাকে বা ইলেকট্রিক ডাইপোলটাকে তুমি যদি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্থাপন করো তাহলে কি হবে জিনিসটা, আমি যদি সমুদ্রের স্রোতের সাথে জিনিসটাকে তুলনা করি, যে তোমার তুমি যখন স্রোতের মধ্যে একটা নৌকাকে রাখবা তখন কি নৌকা কি স্থির থাকবে, না স্থির তো থাকবে না। কি হবে জিনিসটা, স্রোতের সাথে সাথে জিনিসটার ডিরেকশন চেঞ্জ হবে, মানে হচ্ছে তোমার ছিল ধরো তুমি এইখানে এরকম একটা জিনিস তুমি রাখছো, হ্যাঁ, নদীর সমুদ্রের মধ্যে, বা ধরো এইখানে তুমি একটা বাঁশ স্থাপন করে উপরে একটা পতাকা টানে রাখছো,
যখন তোমার প্রবল স্রোত আসবে জিনিসটা কি হবে, বারবার এদিকে আঘাত করতেছে না, ও যাইতেছে ঠিক কিন্তু যাওয়ার সময় যাওয়ার পথে ওকে আঘাত করে করে যাইতেছে, রাইট? ওকে আঘাত করে করে যাইতেছে বারবার। তাহলে কি হলো জিনিসটা, যখন আঘাত কইরে কইরে বারবার সামনের দিকে আগাইতেছে, তারপর আমাদের কি হইতেছে যে জিনিসটা ওর আর ফিক্স থাকতেছে না ওই জায়গায়, জিনিসটা বারবার ওর ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একবার সামনে যাচ্ছে, একবার পিছনে যাচ্ছে। ঠিক সেম কাহিনীটা বা সেম ঘটনাটা আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ডাইপোলকে বা দ্বিমেরু এইটাকে রাখি, হ্যাঁ 12 দৈর্ঘ্য বিশিষ্ট, তাহলেও এই জিনিসটা ঠিক একই রকমভাবে ও মুভমেন্ট করবে, একই রকমভাবে ওর চেঞ্জ ডিরেকশনটা চেঞ্জ হবে। তুমি যখন এখানে একটা ডাইপোলকে রাখবা, তখন জিনিসটা কি, যখনই ইলেকট্রিক ফিল্ড আসতে থাকবে তখন জিনিসটা কি করবে, এই দিয়ে দেখো আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, একবার আঘাত করবে এই প্রান্তে, আরেকবার আঘাত করবে এই প্রান্তে, রাইট ভাইয়া? কিন্তু তাহলে বলতে পারো ভাই, তাহলে তো দুইটা একই দিকে আঘাত করতেছে, একই দিকে আঘাত করলে জিনিসটা তো বাইকেই যাবে। কিন্তু না, জিনিসটা এখানে বাঁকবে না। তার কারণ হচ্ছে তোমার এই যে পজিটিভ নেগেটিভ চার্জের হিসাব নিকাশ। এইখানে আমি ধরবো হচ্ছে নেগেটিভ চার্জ, এখানে আমি ধরলাম পজিটিভ চার্জ, জিনিসটা বুঝাইতে আমার জন্য সহজ হবে। তার মানে কি, তার মানে হচ্ছে এখন আমি যদি তোমারে বলি এদিকে আমি ধরে নেই পজিটিভ চার্জ, ওকে, এদিক থেকে যেদিকে যায় ইলেকট্রিক ফিল্ড, আমরা আরেকটা জিনিস কি জানি, ইলেকট্রিক ফিল্ড সব সময় পজিটিভ থেকে নেগেটিভের দিকে স্থানান্তর হয়, যেটা আমরা পড়েছিলাম যদি তোমরা ভুলে না থাকো, তড়িৎ বলরেখা নামে একটা টপিক পড়েছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে, সেখানেও আমরা দেখিয়েছিলাম কি বলরেখাগুলো পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হয় নেগেটিভ চার্জে দিকে স্থানান্তর হয়, ওর টার্গেটই হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাওয়া, ওকে। ঠিক তেমনি তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে তোমার কি হয়, পজিটিভ চার্জ থেকে উৎপন্ন হয়ে বা পজিটিভ চার্জ থেকে সরাসরি ওর টার্গেট হচ্ছে নেগেটিভ চার্জের দিকে কিভাবে যেতে পারবে। তাহলে এখন দেখো, এখন আমি যদি তোমাকে বলি যে এইখানে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে যাইতেছে, তার মানে আমার এদিকে কি আছে বলো, এদিকে আমার পজিটিভ চার্জ আছে, আর এদিকে যাইতেছে তার মানে এদিকে আমার কি আছে বলো, নেগেটিভ চার্জ। তাহলে আমি এখন বলতে পারি যে পজিটিভ চার্জ এদিক থেকে যখন ইলেকট্রিক ফিল্ডটা এখানে আঘাত করবে ও নেগেটিভ দিকে যাবে, এইটাই স্বাভাবিক বিষয়। কিন্তু নেগেটিভ মাইনাস কিউ পরিমাণ চার্জের যেই মেরুতে মাইনাস কিউ মানের চার্জ রাখা আছে, সেই মেরুর ক্ষেত্রে ও যখন এদিকে ওই মানে ইলেকট্রিক ফিল্ডটা যখন এই প্রান্তে আঘাত করতেছে, এই প্রান্তে আঘাত করার ফলে ওর তো ওদিকে যাওয়ার কোনো আগ্রহ নেই, কারণ ও তো নিজেই ঋণাত্মক, ইলেকট্রিক ফিল্ড ওদিকে যাবেই, কিন্তু ওকে ও ওদিকে নিতে পারতেছে না, ওকে কিন্তু ঠিকই ওদিকে নিতে পারছে। হ্যাঁ, এখন আমি এইটার উদাহরণ যদি তোমার বাস্তব জীবনের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে থাকি, সেটা কি, সেটা হচ্ছে তোমার বাসায় তোমরা দুই ভাই, এখন দুই ভাইকে কনভিন্স করা তোমার বাবা মার দায়িত্ব। এখন কথা হচ্ছে, ধরো তোমাদের দুই ভাইকে নিয়ে তোমার বাবা মা একটা মার্কেটে যাবে বা ঘুরতে কোথাও যাবে, এখন তোমার বাবা মা একটা জায়গা প্লেস ঠিক করেছে যে ধরো নন্দন পার্কে আমরা ঘুরতে যাব। নন্দন পার্কে যখন ঘুরতে যাবে তখন তোমার প্রথম ভাই বা তোমার বলো সমবয়সী বা বড় ভাই, ও বড় ভাই তোমার বাবা মার কথায় রাজি হয়েছে যে ঠিক আছে আমি এই তোমার তোমাদের সাথে নন্দন পার্কে যাব। এখন তুমি ছোট ভাই, তুমি বলতেছো না আমি নন্দন পার্কে যাব না, আমি হচ্ছে তোমার জাদুঘরে যাব, আমি হচ্ছে অন্য জায়গায় যাব। তাহলে তোমার বাবা মা তোমাকে কিছুতেই কনভিন্স করতে পারতেছে না। এখন আমি যদি বলি এইটার উদাহরণটা তুমি তোমার বাস্তব জীবনের আমার মাত্র দেওয়া উদাহরণটার সাথে মিলাও, সেটা কি, সেটা হচ্ছে এই ধরো প্লাস কিউ হচ্ছে তোমার বড় ভাই আর মাইনাস কিউ ধরো তুমি বা তোমার ছোট ভাই। এখন তোমার বাবা মা ধরো প্লাস ই পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিতেছে, এইখান থেকে ইলেকট্রিক ফিল্ড তোমাদের উপর দিতেছে, রাইট? তোমার বাবা মা চাইতেছে এখান থেকে এইখানে যাবে, এইটা হচ্ছে তাদের ডেস্টিনেশন বা এটা হচ্ছে তাদের নন্দন পার্ক। এখন আমার কথা হচ্ছে যখন তোমার বড় ভাই রাজি হয়ে গেল, ও তো ওদিকে যাইতে চাবে, রাইট? ও তো ওদিকে যাইতে চাই, কিন্তু তুমি বা তোমার ছোট ভাই ওদিকে যাইতে চাচ্ছ না, কারণ তোমার ওদিকে যাওয়ার ইন্টারেস্ট নাই, তুমি যাইতে চাইতেছো এদিকে বা এই দিকের কোথাও কোনো জায়গায়, ধরো এইদিকে তোমাদের অন্য কোনো জায়গা আছে সেই জায়গায় তুমি ঘুরতে যাইতে চাইতেছো। তাহলে তুমি যাইতে চাইতেছো এই দিকে আর ও যাইতে চাইতেছে এই দিকে, জিনিসটা তাহলে কি দাঁড়ালো, জিনিসটা দাঁড়ালো এদিকে দেওয়ার ফলে ও ওদিকে নড়ে গেছে, কিন্তু এদিকে দেওয়ার ফলে ও ওদিকে নড়েনি, ও বরং
আবার এদিকে যাইতে চাইতেছে। তাহলে কি হচ্ছে দেখো তো, একটা জিনিস এদিকে যাইতেছে, একটা জিনিস এদিকে যাইতেছে, একটা জিনিস এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি তারা এদিকে 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 মুভমেন্ট করতেছে। তাহলে এর ফলে তোমরা একটা জিনিস পড়ে এসেছো, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্সে বা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে হচ্ছে, আমি যদি ভুল না করি সেটা ছিল টর্ক। টর্ক, হ্যাঁ আমি আবারও বলতেছি টর্ক, টর্ক জিনিসটা আমরা পড়ে এসেছি। টর্ক এক ধরনের ভেক্টর রাশি, এবং এইটা কাজ করে কি, একটা এই ফিক্সড পয়েন্টকে রেখে এই ধরো একটা জিনিস ও অলওয়েজ কন্টিনিউয়াসলি কি করে মুভমেন্ট করতে থাকে। তাহলে জিনিসটা কি হইতেছে, তাহলে আমার এখানে টর্ক উৎপন্ন হইতেছে। তাহলে দেখো এখানে আমি যদি চিন্তা করি, ও টর্ক উৎপন্ন ফার্স্টে যখন ও ওদিকে যাইতেছে এই পয়েন্টটা তখন স্থির, ও ওদিকে যাইতেছে আবার এই পয়েন্টটা যখন স্থির ও এদিকে যাইতেছে, তার মানে কন্টিনিউয়াসলি আমার টর্ক উৎপন্ন হইতেছে। তাহলে এই হলো আমাদের তড়িৎ দ্বিমেরু জিনিসটা। তড়িৎ দ্বিমেরু জিনিসটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি একটা দ্বিমেরু বিশিষ্ট, দুই মেরু বিশিষ্ট একটা দণ্ডকে যদি রাখো, 12 দৈর্ঘ্য বিশিষ্ট অবশ্যই তাকে রাখো, তাহলে কন্টিনিউয়াসলি ইলেকট্রিক ফিল্ড তার উপর দেওয়ার ফলে ও কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতে করতে ও সামনের দিকে আগাচ্ছে, তার ফলে ও একটা ভ্রাম্যক উৎপন্ন হচ্ছে। এই যে আমি বললাম টর্ক, টর্কও কিন্তু এক ধরনের, এই যে টর্ক হচ্ছে তোমার আমি যদি বলি জড়তার ভ্রামক। কেন জড়তার ভ্রামক, এটা তোমরা হচ্ছে গিয়ে নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে দেখবা বা দেখেছো অলরেডি, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তা মানে কি, একটা পয়েন্টে জড়তা ফিক্স থেকে ও কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতেছে। আমি বলছি বারবার যে এইটাই হচ্ছে আমার কি টর্ক। আর টর্কের ভালো উদাহরণ হচ্ছে তোমার বাসার ওই যে দরজায় যেটা থাকে না, ওইটাকে যখন তুমি ঘুরাও ওইটা ভিতরের বিন্দু কিন্তু ফিক্সড, ফিক্সড রেখে তুমি এদিকে মোচড় দিতেছো দরজা খোলার জন্য, তাহলে ওইটা খোলার জন্য মোচড় দিতেছো, ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে, ডিরেকশনটা যাচ্ছে ভিতরের দিকে। আর তুমি ভিতর থেকে যখন দরজাটা খুলতে চাইতেছো ও জিনিসটা তুমি এদিকে ঘুরাইতেছো, জিনিসটা যাইতেছে বাইরের, তাহলে এটারও নির্দিষ্ট একটা ডিরেকশন আছে এবং এটা স্থির, এই পয়েন্টটাকে স্থির রেখে ও, এই পয়েন্টটা স্থির রেখে ও কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতেছে। এইটাও তাহলে আমার এক ধরনের টর্ক উৎপন্ন হয়ে গেল। তাহলে এই গেল আমাদের টর্ক, তাহলে এইটা আমরা বুঝতে পারলাম। তাহলে এখন আসো আমরা দ্বিমেরু ভ্রামক জিনিসটা বুঝতে চাই। দ্বিমেরু ভ্রামক হচ্ছে দ্বিমেরুর একটি আধান ও এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমরা কি বলবো, দ্বিমেরু ভ্রামক বলবো, যাকে আমরা পি দ্বারা ডিনোট করতেছি, যাকে আমরা পি দ্বারা ডিনোট করতেছি। এবং এখানে একটি আধান বলছে, এখন দেখো একটি আধান মানে মাইনাস কেউ হইতে পারে, প্লাস কেউ হইতে পারে, বাট আমরা হচ্ছে আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল করতেছি তাহলে আমরা ধনাত্মকটা নিয়েই সবসময় চেষ্টা করি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে। তাহলে দেখো কিউ ইন্টু 12 আমার জিনিসটা আসলো দ্বিমেরু ভ্রামকের মান। এই জিনিসটা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, এবং এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, এটা আমাদের বইতেও আছে এবং টুকটাক এটা নিয়ে বেশি আলোচনা করা হয় না, বাট পরীক্ষায় আসার মতো। ওকে, দেন আমরা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে দ্বিমেরুর। এখানে আমি একটা ছোট একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে তোমার দ্বিমেরুর ক্ষেত্রে আমাদের বইগুলোতে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে তড়িৎ প্রাবল্যের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে, আরেকটা হচ্ছে তোমার বিভবের জন্য কিছু ফর্মুলা দেওয়া আছে। এখন কথা হচ্ছে ওই ফর্মুলাগুলো কি আমরা পড়বো কি পড়বো না, পড়বো অবশ্যই, কিন্তু আমরা প্রমাণগুলো তোমরা যদি বুঝতে চাও, হ্যাঁ বুঝতে পারবা, এটা আমার কোনো অসুবিধা নেই, এবং ওই প্রমাণগুলো তোমরা যদি একবার একটু ভালো মতো দেখো তাহলে আশা করি বুঝার কোনো না বুঝার কিছু নেই আসলে। আর বিশেষ করে আমার হচ্ছে কথা হচ্ছে যে তোমার এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারাটা বেটার, কারণ মাঝে মাঝে কোশ্চেন এসে যায়, বাট অহরহ কোশ্চেন আসে এটা বলবো না, বাট কিছু সময় এখন যেহেতু বোর্ড একটু বেগতিক প্রশ্ন করতেছে ইদানিং, আগেকার দিন হইলে আমি না বলতাম, বাট ইদানিংয়ের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ কিছু পরে রাখা বেটার। কিছু আমার কথা হচ্ছে আমরা ফিজিক্সের ক্ষেত্রে যত পারি স্কিপ না করার চেষ্টাই করব, রাইট, কারণ ইদানিং আমরা দেখতেছি ফিজিক্সের কোশ্চেনটাকে একটু এদিক সেদিক করতেছে ম্যাথ আর কেমিস্ট্রির তুলনায়। তো ফিজিক্সটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে যতটুকু সম্ভব কোনো কিছু না স্কিপ করা, না এড়ানোর, আমরা যতটুকু পড়ি আমাদের বইতে যতটুকু দেওয়া আছে সবগুলো জিনিস আমরা টুকটাক পড়ার চেষ্টা করব। আবার এর থেকেও বাইরের জিনিসও আমাদের দেখা লাগতেছে, হ্যাঁ সেগুলো আমরা দেখব, অবশ্যই দেখব। তাহলে আমরা বাইরের জিনিস যেহেতু দেখব, আবার দেখো একটা জিনিস, সেটা হচ্ছে সব যে আমরা বই পড়লেই কাবার হয়ে যাবে এমনটা কিন্তু না, বই পড়ার বাইরেও আমাদের জিনিস, আমি যেটা বললাম বইয়ের বাইরের জিনিসও আসতেছে। সো বইয়ের জিনিস স্কিপ করাটা তো মোটেও সুবিধার হবে না, কারণ হচ্ছে যেহেতু বইয়ের বাইরের জিনিসই আসতে পারে, তাহলে বইয়ের জিনিস আসতে তো
দোষের কিছু নেই। তাহলে সেই জন্য আমার উপদেশ থাকবে ওই সূত্রগুলো আমরা একটু দেখে নেব, আর ওই সূত্রগুলো প্রমাণ আমি এখানে দেখাবো না, জাস্ট সূত্র আমি এখানে হয়তো দুইটা সূত্র এনেছি, যে একটা সূত্র ই এর আর একটা সূত্র বি এর, এই দুইটা সূত্র যদি তুমি প্রমাণ করতে পারো তাহলে এই রিলেটেড ওই দেখো সূত্রগুলো আমি এখানে সবগুলো দেখাইছি, বাট সূত্র প্রমাণ আমি দেখাই নাই, কারণ সূত্রে প্রমাণ দেখাইলে বুঝতেছো জিনিসটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আবার এই জিনিসটা তোমাদের বইতে হুবহু সব দেওয়াই আছে, একবার ইলাবোরেটলি ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে লাইন বাই লাইনই দেওয়া আছে, সেই জন্য আমি আর এখানে ওই জিনিসটা পুরোটা রিপিট করলাম না। যে কনসেপ্টটা তোমাদের দরকার আমি সেই কনসেপ্টগুলো ভালো মতো সিলেক্ট করে করে এখানে এনেছি, যেগুলো তোমাদের না বললেই নয় এবং যেগুলো একবারে দেখাতেই হবে এরকম জিনিসপত্র, আর যেগুলো হচ্ছে তোমরা ইজিলি বই থেকে ইজিলি সলভ করতে পারতেছো বাসায় বসে, সেগুলো তো দেখায় তোমাদের টাইম, তোমরা যে ভিডিওটা বসে বসে দেখবে সেটার একটা টাইম ওয়েস্ট হবে না, সেই টাইম ওয়েস্টটাও আমি করতে চাচ্ছি না। ওকে, তাহলে চলো আমরা এখন দ্বিমেরু জিনিসগুলো দেখি এবং দ্বিমেরু ফর্মুলাগুলো একটু দেখে রাখি যে কি ধরনের ফর্মুলা কিভাবে কি হয়। তাহলে ফার্স্টে আমাদের এখানে দ্বিমেরু সংজ্ঞা দিছে যে যেটা আমরা সবাই জানি, সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী বিন্দু চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকলে দ্বিমেরু গঠিত হয়, সেটা নতুন কিছু নয়। এরপর দেখো এটা এক সূত্র দেওয়া আছে দ্বিমেরু ভ্রামকের, এটাও আমরা একটু আগে পড়েছি, এটি একটি ভেক্টর রাশি, ঠিক আছে সমস্যা নাই, যার দিক হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই। এই হচ্ছে আমার কি বলো নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ থেকে ওর ডিরেকশন হচ্ছে সবসময় কোন দিকে যাবে, পজিটিভ দিকে যাবে, এবং এটা আমাদের মনে রাখতে হবে। এখন আসো এখন যেই বিষয়ে ইম্পর্টেন্ট বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে এই যে দ্বিমেরু ভ্রামক, আমি একটু আগে বললাম এই দ্বিমেরু ভ্রামকের ঘূর্ণনে আমার কৃত কাজটা কত হয় সেইটা আমার কি করতে হবে হিসাব করতে হবে। দেখো এইদিকে কি করতেছে, এইদিকে ঘুরতেছে একবার, এইদিকে ঘুরতেছে একবার, এইদিকে ঘুরতেছে, এইদিকে ঘুরতেছে, তার মানে ওর একটা কৃতকাজ হচ্ছে না, এই যে বললাম ঘুরে ঘুরে ঘূর্ণনের ফলে সামনের দিকে আগাইতেছে না, তার মানে ওর একটা কৃতকাজ হচ্ছে। এইখানে দেখো আমি বলতেছি এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন আমি এই দ্বিমেরু ভ্রামকটাকে স্থাপন করলাম বা ডাইপোলটাকে যখন স্থাপন করলাম তখন ও এটার সাথে একটা নির্দিষ্ট কোণে আছে, অবশ্যই থিটা কোণে আছে, তাহলে থিটা কোণে থাকার ফলে ওর যে কৃত কাজটা হয় সেটা যদি আমি হিসাব করতে চাই তাহলে W সমান আমার আসবে পি, পি হচ্ছে সেই আমার দ্বিমেরু ভ্রামক। আমরা যদি ভুল না করি নিউটনিয়ান মেকানিক্সেও তোমরা টাও বা হচ্ছে আমি টাও যেটার বলতেছি মানে টর্ক, টর্কেরও আমরা একটা সূত্র পড়েছিলাম, সেই টর্কের সূত্রটা ছিল হচ্ছে আর ক্রস এফ, মানে হচ্ছে আর এফ সাইন থিটা। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখতেছিলাম সেটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকটার মধ্যে যে কৃত কাজটা কত হয় সেটা আমরা দেখতেছিলাম, সেটা আমাদের আসতেছিল যে W কৃত কাজের পরিমাণ পি ক্রস ই, এইখানে পি হচ্ছে তোমার দি এই যে ডাইপোলের দ্বিমেরু ভ্রামকটা কত আমার সেইটা, আর হচ্ছে ই মানে হচ্ছে আমি এই যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি না জিনিসটাকে, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখছি দেখে তার একটা প্রভাব অবশ্যই আছে, পি ডট ই, আমরা এখানে কি করব বলো ডট গুণ করব, তাহলে ডট গুণ করার পরে আমার এখানে কি আসবে বলো পিই কস থিটা। ওকে, তাহলে আমার এটা সূত্র আসলো কি কৃত কাজের মান W ইকুয়ালস টু পিই কস থিটা, এটা আমার কত আসলো কৃত কাজের হিসাব। এখন আমরা ওই ফর্মুলাটার দিকে যদি যাই তাহলে জিনিসটা কি দেখো, দ্বিমেরুর ঘূর্ণনে কৃত কাজের পরিমাণে আমার সূত্রটা দেওয়া আছে W ইকুয়ালস টু পি ইন্টু ই কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। তাহলে এখানে জিনিসটা থিটা ওয়ান কি থিটা টু কি সেটা যদি একটু বুঝতে চাই, এখানে দেখো এই আমার যদি হয় দ্বিপোল বা দ্বিমেরু ভ্রামক, এইটা আমি বলছিলাম যে এই যে ই এর সাথে একটা নির্দিষ্ট কোণে আছে থিটা কোণে আছে, ও ঘূর্ণনে যাওয়ার ফলে ও এমন একটা স্থানে আসলো যেখানে ওর এখানে হচ্ছে ওর থিটা টু অবস্থান, আর এখানে ও কি ছিল থিটা ওয়ান মানে আদি অবস্থানে ছিল। এখন আমার কথা হচ্ছে যখন ওর থিটা ওয়ান থিটা টুটা অবশ্যই কি হবে বলো, থিটা টুটা অবশ্যই অবশ্যই বেশি হবে থিটা ওয়ানের চেয়ে। এখন তাহলে আমরা কস থিটা ওয়ান, তাহলে এখানে ছিল কত বলো পিই কস থিটা ওয়ান, আর এখানে গিয়ে হয়ে যাবে পিই কস থিটা টু, এটা আসবে আমার W টু, এটা আসবে আমার W ওয়ান, তাহলে ∆W বলো বা W1 মাইনাস W2 বের করব। কারণ হচ্ছে দেখো আমি একটা জিনিস তোমাদের ম্যাথমেটিক্যাল আমরা সবাই জানো কস 30 মান কত, কস 30 মান হচ্ছে √3/2, আর কস 60 মান কত, কস 60 মান হচ্ছে হাফ। তাহলে একটা জিনিস দেখো তুমি যখন 60 সাথে 30 মাইনাস করো তার মানে কি হাফ মাইনাস √3/2, এখন হাফ বড় না √3/2 বড়, অবশ্যই √3/2 বড়,
তাহলে কি তুমি হাফ থেকে যখন রুট থ্রি বাই টু মাইনাস করতেছো জিনিসটা একটা নেগেটিভ মান আসতেছে না? তাহলে কৃতকাজের মান কি নেগেটিভ হইতে পারে? কৃতকাজের মান হ্যাঁ নেগেটিভ হইতে পারে, সেটা আমরা কখন দেখছিলাম? যখন আমরা দেখছিলাম ঋণাত্মক কাজের, কিন্তু এখানে তো ঋণাত্মক কাজের কোনো হিসাব আমাদের নেই, এখানে তো গ্রাভিটিরও আমাদের কোনো ইফেক্ট নেই। তো আমরা এখানে ওই ঋণাত্মক কাজ বা ধনাত্মক কাজের ওই ওই প্যারায় যাবই না। তাহলে আমরা কি করব, মানটারে পজিটিভ রাখার চেষ্টা করব। তাহলে মানটারে পজিটিভ রাখতে হলে আমার এখানে কি করতে হইতেছে, কস থিটা ওয়ান মাইনাস থিটা টু করতে হইতেছে, মানে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান মাইনাস করতে হইতেছে। তাহলে আমার জিনিসটা পজিটিভ ভ্যালুটা আমরা পাইতেছি, রাইট? তাহলে এইটা আমরা আশা করি সবাই বুঝতে পারলাম। এখন দেখো আমি যে বলেছিলাম ওই যে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভব রিলেটেড কিছু সূত্র আমাদের শিখতে হবে, সেই সূত্র দুইটার ফার্স্ট যে সূত্রটা সেটা হচ্ছে দেখো এই সূত্রটা কি, তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন ইন্টু পি বাই আর কিউব ইন্টু রুট ওভার ওয়ান প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা। এইটা হলো আমার তড়িৎ প্রাবল্যের সূত্র। এই সূত্রটা আমাদের একটা প্রমাণের মাধ্যমে এসেছে, যেটা আমি বলেছি তোমাদের অলরেডি বইতে দেওয়া আছে, বইটা খুলে একবার একটু দেখে নিও। জাস্ট প্রমাণটা আমাদের তো প্রমাণ দিয়ে কোনো কাজ নেই, আমাদের লাগবে ফর্মুলা এবং ম্যাথমেটিক্যালে কীভাবে অ্যাপ্লাই করবো সেগুলো বুঝলে আমাদের হয়ে গেল। এখানে দেখো আমি একটা জিনিস বুঝাইছি যে এইটার সাথে এই যে দ্বিপোলটা, এই যে দ্বিমেরুটা, এই একটা দ্বিমেরু না, এই দ্বিমেরুর সাথে আমি যদি এই ইলেকট্রিক ফিল্ড দ্বিমেরুটারে রাখলাম ধরো আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে রাখার ফলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ডের একটা ইফেক্ট আসবে, সেই ইফেক্টটা আমি ধরছি রেজাল্টেন্ট ইফেক্ট, যেটা ওই দ্বিমেরুর সাথে থিটা কোণে আসে। থিটা কোণে থাকার ফলে ওর এক কয়েকটা ইফেক্ট আমরা এখানে বলে দিছি, জাস্ট ওইটা একটু দেখো আসলে ওটার কোনো, আমি আশা করি ওটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। তাহলে এই ফর্মুলাটা আমরা সবাই বুঝতে পারলাম, পি বাই আর কিউব রুট ওভার ওয়ান প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা। এখন দেখো এই জিনিসটা তুমি এই যে থিটার মানটার উপর আমরা ডিপেন্ড করে আমরা এক একটা সময় এক এক ফর্মুলা আসবে, সেটা কীরকম, সেটা হচ্ছে এই থিটা, এই যে আমার এই যে থিটা, এই থিটা সমান যদি জিরো হয়, থিটা সমান জিরো মানে হচ্ছে কি, বিন্দুটা যদি দ্বিমেরুর অক্ষে হয়, বিন্দুটা তুমি ইলেকট্রিক ফিল্ডটা বের করতে চাও সেই সেই পয়েন্টটা যদি ওই তোমার দ্বিমেরুর উপরে হয়, তাহলে তোমার এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্যের মানটা কত হবে, টু পি বাই আর কিউব, আর সামনে তো ওয়ান বাই ফোর পাই এপসাইলন আছে, ওইটার আলাদা বলা লাগবে। বুঝতে পারছি কারণ হয় দেখো থিটা সমান জিরো হয়ে যায়, থিটা সমান জিরো হলে এখানে কত, থ্রি, থ্রি মানে হচ্ছে ওয়ান প্লাস থ্রি ফোর উপরে রুট টু, টু পি বাই আর কিউব। বুঝতে পারছি সবাই? ওকে, দেন দেখো থিটা সমান নাইনটি, তার মানে হচ্ছে দ্বীপ ওই পয়েন্টটা যদি ঠিক লম্ব বরাবর হয়, রাইট, ওই পয়েন্টটা যদি ঠিক লম্ব বরাবর হয় তাহলে আমার তড়িৎ প্রাবল্যের মান কত আসে সেটা যদি দেখতে চাই, সেটা হবে আমার, সেটা আমার কত হবে, পি বাই আর কিউব। ওকে, সেটা আমার থিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি আসে, থিটা ইকুয়ালস নাইনটি ডিগ্রি হলে পি বাই আর কিউব হচ্ছে জিনিসটা, এবং এখানে আমি যদি বসাই জিনিসটা পুরোটা কাটাকাটি যায়, জাস্ট পি বাই আর কিউব থাকে, নাইনটি বসালে পুরো জিনিসটা কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। দেন আসো, দেন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে তড়িৎ বিভব, দ্বিমেরুর জন্য তড়িৎ বিভব ভি ইকুয়ালস টু সামনে এটা তো ওয়ান বাই ফোর এপসাইলন থাকে, আর পি কস থিটা বাই আর স্কোয়ার, এই জিনিসটা আমার মনে রাখতে হবে। আর এখানে পড়েছি কি, পি বাই আর কিউব রুট ওভার ওয়ান প্লাস থ্রি কজ স্কোয়ার থিটা, এইটা আমার একটা জিনিস মনে রাখতে হবে। আর এখানে একটা জিনিস বিভবের ক্ষেত্রে আমার এই জিনিসটা মনে রাখতে হবে। এখন দেখো এখানে আমি আগের মতো জিরো বসাবো, নাইনটি বসাবো, তো এখানে নাইনটি বসালে আমি বিভব শূন্য পাই, এইটা আমার মনে রাখতে হবে, এটা আমাদের এমসিকিউর জন্য লাগবে। বারবার বলতেছি কোনটা এমসিকিউতে আসতে পারে কোনটা রিটেনে আসতে পারে, এগুলো একটু দেখে নিয়ে একটু মাথার মধ্যে গেঁথে নিও যে কখন আমরা কোনটা এমসিকিউর জন্য পড়বো আর কোনটা সিকিউর জন্য পড়বো। দেন আসো দ্বিমেরু অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব, এইটা আমাদের অত বেশি জরুরি না, এটা তোমরা স্কিপ করলেও করতে পারো। দেন আসো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই যে আমি মার্ক করে দিচ্ছি, লাল মার্ক করে দিলাম, জিনিসটা কি দেখো, তড়িৎ দ্বিমেরুর লম্ব দ্বিখণ্ডক রেখা বরাবর কোনো ধনাত্মক চার্জকে সরালে কোনো কাজ সম্পাদন হয় না। কারণ কি দেখো, এই যে বলছি আমি কাজ হয় না কেন, বিভব শূন্য, বিভব যদি শূন্য হয় তাহলে ওইটা কি হয়ে গেল, ওইটা হয়ে গেল আমার সমবিভব তল। আর আমরা সবাই জানি কি, সমবিভব তলে কৃতকাজের মান শূন্য। তাহলে ঠিক কথা তো ঠিকই আছে, তাহলে আমাদের এখানে দ্বিমেরুর ওই পয়েন্টটা যদি লম্ব দ্বিখণ্ডক বরাবর হয় তাহলে তোমার ওই কোনো ধনাত্মক চার্জকে তোমার সরালে কোনো কাজই তোমার সম্পাদন করতে হচ্ছে না। এরপর আমাদের আছে স্থায়ী তড়িৎ দ্বিমেরুর উদাহরণ, এটা আমরা নিয়েছি জাস্ট তোমাদের জানার জন্য, এমসিকিউতে আসতে পারে কোনটা কোনটা দ্বিমেরু উৎপন্ন করে, পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া।
তাহলে এই গেল আমাদের তড়িৎ দ্বিমেরুর জিনিসপত্র। এই জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, আমি ভালো মতো তোমাদের বুঝিয়েছি। এখন এই জিনিসটা আবার রিমাইন্ড করে দেখে আসো যদি কেউ না বুঝে থাকি, এবং এই জিনিসটা বুঝতে পারলে আমার দ্বিমেরু রিলেটেড আর কোনো কোশ্চেন নিয়ে আমাদের সমস্যা হবে না বলে আমি আশা করি। তাহলে এই ছিল আমাদের এই দ্বিমেরু রিলেটেড টপিক। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।